হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন 2022 এবং নেতাজির পিজি সংক্রান্ত সমস্ত বিষয়ের সিলেবাস, এই দুটো বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব কিভাবে আপনি ওয়েবসাইট থেকে, NSOU-র ওয়েবসাইট থেকে পিজির সমস্ত বিষয়ের সিলেবাস ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে এসে আপনার পছন্দ মতো যে কোনো সাবজেক্টের সিলেবাস দেখতে পাবেন এবং পরে 2022-এর অ্যাডমিশন সংক্রান্ত তথ্য আপনাদের দেবো। প্রথমে এই ওয়েবসাইটে এসে যেখানে শো অল দেখাচ্ছে সেই এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে বিষয়ে চাইছেন সেই বিষয়ে ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি পিজি ইংলিশের সিলেবাসটা ডাউনলোড করব, তাই রাইট সাইডে এটা চুজ করব এবং এখানে কোর্স, সাবজেক্ট এবং এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। এরপরে এখান থেকে আপনি কোর্সটা চুজ করে নিলেন। চুজ করে নেওয়ার পরে এখানে প্রোগ্রাম অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য সেটা দরকার নেই। রাইট সাইডে একটা অপশানস আছে সিলেবাস, সিলেবাসের ওপরে সিম্পলি ক্লিক করতে হবে। সিলেবাসটা ডাউনলোড হয়েছে, এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশের সিলেবাস। এখানে সমস্ত পেপার ওয়াইজ কিন্তু সিলেবাস দেওয়া আছে, পার্ট এবং পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোই কিন্তু সিলেবাস দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনারা যে কোনো বিষয়ের পিজির সিলেবাস ডাউনলোড করতে পারবেন। এরপরে আসছি পিজির অ্যাডমিশন 2022-এর অর্থাৎ এই বছরে। পিজির যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু নেতাজির ক্ষেত্রে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে জানুয়ারি সেশনে হয় এবং অ্যাডমিশনটা শুরু হয় প্রত্যেকটা বছরের নভেম্বরের লাস্ট উইকে এবং সেটা চলে টিল জানুয়ারি মাসের থার্ড উইক পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 মাস কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলে। অর্থাৎ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই, অর্থাৎ নভেম্বর মাসের সেকেন্ড অথবা থার্ড উইকের মধ্যে কিন্তু নেতাজির পিজির অ্যাডমিশন চালু হবে। পিজি নোটিফিকেশন দিলে সেই সংক্রান্ত তথ্য অবশ্যই আমি বানিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও নেতাজির অ্যাডমিশন সংক্রান্ত, কোর্স ফি সংক্রান্ত আমার ভিডিও বানানো আছে, তার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। ছোট্ট একটি ভিডিও ছিল, যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।